Hey guys, দেখতে পাচ্ছো যে ভাইগুলো চলে যাচ্ছে আজকে বাইরে, সো আমাদের ইউটিউবার চলে এসেছে, আমাদের ইউটিউবার চলে যাব, সো এই তোমাদেরকে দেখাচ্ছি। সো হেই গাইস, দেখতে পাচ্ছো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছো এই যে এখানে দুজন আছে, কালো কালো লাগাচ্ছে, কিছু মনে করবে না। ভালোই মজা হয়েছে, চলো রাস্তায় দেখা। দেখতে পাচ্ছ যে ভাইরা চলে যাচ্ছে, ওখানে একটা ভাই ফটো উঠছে, ভাই জোর করে উঠছে, ঠিক আছে, এখন ট্রেন ঢুকে গেছে ধরতে গেলে, তো ট্রেন যখন আসছে তখন তো তোমাদেরকে দেখাচ্ছি। এ তোরা কিছু বলবি নি? হ্যাঁ আমরা বলছি, চলে যাচ্ছিস। হ্যালো ভাই, আপনারা এদিকে সাপোর্ট করবেন মানতেসা গেমিং চ্যালেঞ্জকে, এটাই বলার আছে, আর কিছু বলার নেই। ভাইদেরকে একটু দাঁড়িয়ে যেতে হবে, ভাইরা বাইরে যায় না, ভাইদেরকে একটু দাঁড়িয়ে প্লিজ ইয়ার মানতেসা গেমিং চ্যালেঞ্জ। গাইস, যে ভাইটা আমার পাশে দাঁড়িয়ে আছে, যে ভাইটা আমার পাশে কথা বলছে, সে ভাইটা অনেকটা হাসাহাসি করলেও তার মনে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে এবং মুড অফ, কেননা সে বাইরে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। সেও আমাদের সাথে এক টাইমে কন্টেন্ট এবং ভিডিও তৈরি করতো, ঠিক আছে, তো সে হাসি দিচ্ছে ঠিকই, কিন্তু পুরো স্পষ্ট বুঝে যাচ্ছে তার হাসির ভেতরে কিন্তু কষ্ট আছে, তার হাসির মধ্যে কষ্ট আছে, দেখে বুঝে যাচ্ছে তার হাসি। সো আমার ওই ভাইয়ের জন্য দোয়া করবে, সাবস্ক্রাইব লাইক করে দেবে, ঠিক আছে। গাইস, দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে। দোস্ত, যখন ট্রেনটা এলো বন্ধুগুলোর মানে এতটা মনে হচ্ছে যেন ওরা যে বায়ান করতে পারবে না, ওদের এমনটা এমনই কাজ ছিল, ঠিক আছে, তবু তারা হাসি দিয়ে খুশিতে ইয়ে করছে, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কীরকম তাদের হাসির মধ্যে একটা কীরকম একটা অনুভব টাইপের লাগছে তাদের আব্বাও। গাইস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ